আসন্ন চলচ্চিত্র ইন দ্য ফায়ার দিয়ে হলিউডে ফেরার প্রস্তুতি নিচ্ছেন অ্যাম্বার হার্ড। এই খবর শোনা গিয়েছিল অনেক আগে। সম্প্রতি ইতালির তারমিনা ফিল্ম ফেস্টিভ্যালে প্রিমিয়ার হয়েছিল সিনেমাটির। হার্ডের প্রশংসায় পঞ্চমুখ সিনেমাটির পরিচালক কনর অ্যালিন শেয়ার করেছেন যে হার্ড তার চরিত্রের সাথে তাৎক্ষণিক সংযোগ করতে পেরেছে। তিনি একজন অসাধারণ অভিনেত্রী। অ্যালিন আরও জানিয়েছেন যে আসন্ন সিনেমাটি অ্যাকোয়াম্যান অভিনেত্রীকে সম্প্রতি বিতর্ক থেকে দূরে সরিয়ে দেবে। ইন দ্য ফায়ারে হার্ড একজন মনোরোগ বিশেষজ্ঞের ভূমিকায় অভিনয় করছেন। কনর অ্যালিন পরিচালিত সিনেমাটিতে প্রধান ভূমিকায় অভিনয় করছেন তিনি। আরও রয়েছেন লুকা কালভিনি, এডওয়ার্ড নোরিকা ও সফি অ্যাম্বার। এবছর 20 ডিসেম্বর মুক্তির দিন ধার্য করা হয়েছে সিনেমাটির।